চন্ডিকা হাতুর সিংহকে হারিয়ে অথই সাগরে পড়েনি ক্রিকেট বোর্ড পরিস্থিতি সামলে এবার ক্ষমতা বিসিবির আছে জানিয়েছেন প্রধান নির্বাহী সুজন মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন মানসম্মত নতুন কোচ নিয়োগে কাজ করে যাচ্ছে বর্তমান পরিচালনা পরিষদ পরিস্থিতি মোকাবেলার জন্য দেশিদের মধ্যে থেকে প্যানেল কোচিং স্টাফ প্রস্তুত করে রাখা উচিত বলে মনে করেন ক্রীড়া সংগঠক রিয়াজুদ্দিন আল মামুনের রিপোর্ট হাতুরু সিংহের চলে যাওয়া মানেই প্রস্থান কিনা জানে না বিসিবি কোনো কারণ ছাড়া পদত্যাগপত্র পাঠিয়ে রহস্য মানব হয়ে রইলেন হাতুরু তবে লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সুমাথি পালা চান্ডিকাকে ছেড়ে দেবার জন্য বিসিবি সভাপতির কাছে চিঠি লেখায় সবকিছু পরিষ্কার একজন চান্ডিকাকে হারিয়ে বিচলিত নয় বিসিবি কোচ আসা যাওয়াটা কিন্তু খুবই একটা ইউজুয়াল প্র্যাকটিস এটা হতেই পারে যে কোনো দেশেই এটা হয় এবং সব দেশেই এটা হয় ইটস যে বাংলাদেশে হয় বা কিছু আমাদের ক্ষেত্রে যেটা মানে হয়েছে যে চান্দিকা হাতুর সিংহ উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশ এই মুহূর্তে কাজ করতে ওনার যে রেজিগনেশনের বিষয়টা উনি জানিয়েছেন পাওয়া ত্যাগের বিষয়টা আমরা সেটা সেভাবেই প্রফেশনালি হ্যান্ডেল করছি এবং ফিউচারে যে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন সেক্ষেত্রে আমরা আমরা প্রপার চ্যানেলই আমরা যোগাযোগ করে সেটা করব মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন বাজারে যোগ্য কোচের সংকট তবে কঠিন যতই হোক টাইগারদের জন্য সেরা কোচে খুঁজে বের করবে বিসিবি বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করছি একজন কোচ কে অ্যাপয়েন্ট দেওয়ার জন্য তো মোস্ট অফ দ্য কান্ট্রি যেগুলো আছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া আমাদের এখানে সাবকন্টিনেন্ট তো এইসব জায়গায় আমরা অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি তবে স্পেসিফিকভাবে এখন পর্যন্ত কোনো আমরা করি নাই চেষ্টা চালাচ্ছি ভেরি ভেরি গেট এ গুড কোচ মামুনের অভিমত সংকট মোকাবেলায় দেশি কোচরাই হতে পারে আদর্শ দুর্বলতা কেন আমরা আজ করতে পারলাম না উনি হঠাৎ করে চলে যাবেন আমাদেরকে বিপদে ফেলে সুতরাং আমাদের সবসময় একটা বিকল্প চিন্তা থাকতে হবে যাতে আমরা পানিতে পড়ে না যাই এটা আমি মনে করি যে সাকসেশন প্ল্যান একটা থাকতে হবে যে অন্তর্বর্তীকালীন সময়ে যদি আসে কোনো সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটা লোকাল কোচের একটা প্যানেল থাকা উচিত কারা এটা এটা ডেফিনেটলি প্রকাশ না করলে হয় বাট তাদের বিসিবির কাছে নিজস্ব ডেফিনেটলি আমি মনে করি আছে যাতে এবং বাইরের কোচ নিয়োগের ক্ষেত্রেও আমাদের একটা শর্ট লিস্টেড করে রাখা উচিত যাতে আমরা কোন অবস্থাতেই আমাদেরকে কেউ দুর্বল না ভাবে শামসুল আরিফিন 71 লোকাল কোচ কেন দুই দিন বিরতির পর শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএল ক্রিকেটের চট্টগ্রাম পর্ব প্রথম দিনই হোস্ট হবে, সন্ধ্যা সাতটায় এর আগে দুপুর দুইটা লড়বে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স ম্যাচ শুরু হবে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে সাত ম্যাচে চার জয় আর দুই হারে পয়েন্ট টেবিলে তিনে আছে খুলনা টাইটান্স অপর দিকে এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে মাশরাফি রংপুর রাইডার্স একই বেনুতে হবে চিটাং ভাইকিংস ও সিলেট সিক্সার্সের ম্যাচ এবারে বিপিএল এর শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিক চিটাগং ভাইকিংসের ছয় ম্যাচে জয় মাত্র একটা তিন পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে আছে ওরা অন্যদিকে নিজেদের মাঠে বিপিএল এর শুরুটা দারুণভাবে করলেও ঢাকা পর্বে খেই হারিয়েছে সিলেট আট ম্যাচে তিন জয় নিয়ে আছে টেবিলের চারে যতদিন যাবে বিপিএলে তত ভালো করবে দেশি ক্রিকেটাররা বলছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা তামিম ইকবালের বিশ্বাস আগামী খেলাগুলোতে রীতিমতো ম্যাচ উইনারের ভূমিকা থাকবে বাংলার ক্রিকেটাররা মাহমুদুল্লাহ রিয়াদের মতে এখন পর্যন্ত সত্তর ভাগ বাংলাদেশের প্লেয়াররা পারফর্ম করতে পেরেছেন চট্টগ্রাম থেকে দেবচৌধুরীর রিপোর্ট জাতীয় দলে কখনোই একসাথে খেলেননি তামিম নাফিস দুই ভাই খেলবেন সেই সম্ভাবনাও অবাস্তব বরং দেশি ভাইদের ভাত মেরে একাদশে পাঁচ বিদেশি এখন সবচেয়ে কঠিন বাস্তব বিদেশিদের টেক্কা দিয়ে এখনো পর্যন্ত মোটামুটি খারাপ করেননি বাংলাদেশের ক্রিকেটাররা যদি সুযোগ বাড়ত তাহলে হয়তো তাক লাগানো আরও কিছু পারফরমেন্স চোখে পড়ত সিলেট আর ঢাকা বিপিএলের দুই পর্ব শেষ দেশি ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করেছেন জাতীয় দলের দুই সিনিয়র তামিম রিয়াদ বাংলাদেশিদের পারফরমেন্স আমার কাছে মনে হয় যে স্টার্টিং খুব একটা বেশি ভালো ছিল না বাট এখন কিছু না কিছু ভালো দেখছেন আর আশা করি যে পার্টটা এন যেরকম বাংলাদেশিদের পারফরমেন্সের কারণে হয়তোবা দেখবেন মেন ম্যাচগুলো জিতে যেটাই আমি আশা করি আর আমি যদি বলি হয়তো বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্লেয়াররা হয়তোবা পারফর্ম করছে প্রথমত হয়তোবা একটু স্ট্রাগল করছিল কারণ পাঁচজন করে বিদেশি আমরা খেলাচ্ছি তো তবে আস্তে আস্তে অনেকেই ভালো পারফর্ম করছে বলারদের মধ্যে দেশি বলাররা আছেন এবং দেশি ব্যাটসম্যানেরও বেশ ভালো রানে আছে তো ইটস আ পজিটিভ সাইন চট্টগ্রামের ছেলে হয়েও কুমিল্লায় খেলছেন তামিম ইকবাল আশা করেন ঘরের ছেলে হিসেবেই চট্টলার ক্রিকেট ভক্তদের সাপোর্টও পাবেন দেব চৌধুরী একাত্তর চট্টগ্রাম কখনো ফুল টস কখনো ইয়র্কার কখনো বা নতুন ডেলিভারি বাটারফ্লাই বোলিংয়ে নিত্য নতুন বৈচিত্র্য নিয়ে হাজির হন রুবেল হোসেন এবার তাকে স্লোয়ার শেখাচ্ছেন বড় ভাই লাসিত মালিঙ্গা ওর মতো ঠিকঠাক স্লোয়ার পয়জন ছড়াতে সময় লাগবে তবে মাঠে প্রয়োগ করতে চান বিপিএল এর পরে কেমন শিখছেন রুবেল জেনে নিন রিপোর্টে স্লোয়ার 50 থেকে 60 কিলোমিটার কিংবা 140 থেকে 150 লাসিদ মালিঙ্গা বল যেমন ছゅড়তে পারেন আগুন বেগে ওই বলটা লাগামCiao থামাতে পারেন কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে চলতি বছরে এপ্রিলে দ্বিতীয় টি-20 তে হ্যাটট্রিক তুলেছিলেন তিনটা উইকেটে নিয়েছিলেন কিন্তু স্লোয়ার ছেড়ে প্রথমটা 92 কিলোমিটার পরেরটা 118 শেষটা ছেড়েছিলেন একশো বিশ কিলোমিটার পার আওয়ারে বিচিত্র স্টাইল স্লিঙ্গা ভেলকে সামলাতে টাইগাররা হিমশিম খেয়েছিল খাচ্ছে অন্যরাও বিপিএল এর রংপুরের হয়ে খেলছেন মালিঙ্গা ওখানেও স্লোয়ার পয়জন ছাড়ছেন প্রতিনিয়ত ওর টেকনিকটা রপ্ত করছেন বাংলাদেশের রুবেল হোসেন মালিঙ্গাকে কাছে পেয়ে যত জ্ঞান নেওয়া যায় নিয়ে রাখছেন ও নরমাল একটা গ্রিপ কারণ ও টোটালি আপনার একটা আঙ্গুল ওইখানে ইউজই করে না তো আমি আমি ওইটা প্যাক নেটে আমি দুই একটা আমি ট্রাই করছি বাট আমার একটু প্রবলেম হচ্ছে এটা এটা হ্যাঁ হচ্ছে এবং আমি জানি এটা হবে ইনশাআল্লাহ হঠাৎ টুর্নামেন্টের মাঝে এক্সপেরিমেন্ট নাকি কৌশল করে বিপিএল এর পর চালাবেন ঝালাই কাজ লাস্টের দিকে বলিং সময় আসলে কোথায় করে আর কি এত ভালো ইউর কিভাবে মারে তো আমি এইটার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এবং এইটা নিয়ে ওর সাথে আমি প্র্যাকটিসও আমি শেয়ার করতেছি এবং ও স্লোয়ারের গ্রিপটাও ডিফারেন্ট গ্রিপে ধরে তো আমি এইটা নিয়ে কাজ করতেছি কারণ আমি ও যে গ্রিপে বলিংটা করে আমি ওই গ্রিপে এখন করলে আমার জন্য প্রবলেম হবে দেন আমি এইটা নিয়ে কিছুদিন পরে আমি এটা কাজ করব আর কি আপাতত মালিঙ্গার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রংপুর রাইডার্সকে পয়েন্ট টেবিলের উপরে তোলা ওদের গুরু দায়িত্ব তরিকুল ইসলাম নাহিন একাত্তর ব্রিসবেইনে বৃষ্টি বিঘ্নিত অ্যাশে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোর চার উইকেটে একশো ছিয়ানব্বই রান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা দুই রানেই হারায় কুকের উইকেট এরপর ভিন্স আর স্টোনম্যানের একশো পঁচিশ রানে জুটি ইংলিশদের পায়ের নিচের মাটি শক্ত করে ভিন্স তেরাশি রান করে আউট হন এবং স্টোনম্যানের ব্যাট থেকে আসে তেপ্পান্ন রান অধিনায়ক জো রুট আউট হয়েছেন পনেরো রান করে দিন শেষে ডেভিড মলান আঠাশ এবং মইন আলী তেরো রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়া প্যাট কামিনস উনষাট রানে নিয়েছেন দুই উইকেট ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও ঝলক দেখিয়েছে নেইমারের পিএসজি ওর জোড়ায় সাথে কাভানি ডাবলে সেলটিকের সাথে প্যারিসের দলটা জিতেছে সাত একে ড্র হয়েছে বার্সা ইউভেন্তাস হ্যাভি ওয়েট ক্লাস হেরে গেছে ম্যানিউ তবে নিজ নিজ ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে Chelsea Atletico Bayern Munich